এর রিওয়ার্ড লাগবে, সিজন 2 এর রিওয়ার্ড দাও আমারে। তো ফাইনালি কি পেলাম? ও ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি আজকে নিয়ে আসছি আমাদের মান্থ 11-এর এই আরপি ক্রেট ওপেনিংয়ের ভিডিও। তো ফাইনালি আজকে আমি এখান থেকে আরপি ক্রেট ওপেন করবো, দেখা যাক আমি এখান থেকে কী কী পাই। সত্যি বলতে এবার আমি চাই হচ্ছে আমাদের এই M416 স্কিনটা এবং হচ্ছে আমাদের সিজন 2-এর এই মাক্স, আর তাছাড়া ভাই রয়্যাল বানির যে মুখোশটা আছে, যে সেটটা মাক্সটা আছে, ওইটা যদি পাই যায় সত্যি বলতে ভাই একদম মানে দিল খুশ হয়ে যাবে আমার। স্যার, কারণ হচ্ছে আমাদের এই রয়্যাল বানির যে সেটটা আছে, এই পোশাকটা, তো এইটা কিন্তু আমি প্রায় আরও এক বছরের আরও বেশি হইব তখন পাইছিলাম, তো কখনো এটা পরে খেলা হয় না এই মুখোশটার জন্য। এইটা দেখেন আমার কাছে অলরেডি আগে থেকে আছে, আর যদি এবার এই অন্তত মুখোশটা পেয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এই সেটটা মোটামুটি পুরো হয়ে যাবে। আর শু, জুতা ভাই, জুতার প্রয়োজন নাই, কারণ জুতা যে কোনো একটা পাইলে হয়ে যায়। আর নর্মালি এখান থেকে এই M4 এবং হচ্ছে আমাদের এই সিজন 2-এর ক্লোনের মাক্স, তো এই দুইটার প্রতি ভাই মোটামুটি নজর আমার। তো এখন আমি এই সব কিছু ব্যান করে দেবো। তো আমার কাছে টোটাল 6000 মতো এজি আছে, প্রায় এই 6000 এজি এখান থেকে নষ্ট করবো, তারপরে যেন আমি ভালো কিছু পাই ভাই, কেননা এখান থেকে অনেকগুলো আইটেম, কোনটা পাবো কোনটা ছেড়ে, তো এখান থেকে অনেক ইচ্ছা আছে যে এইটা এটা পাবো। তো যদি পাই তো আলহামদুলিল্লাহ, আর তাছাড়া ভাই পাওয়ার চান্স খুব একটা নাই। তাছাড়া এর জন্য আমি মোটামুটি যতগুলো এজি আছে সবগুলো এজি এখানে খরচ করবো, প্রায় 6000 মতো এজি আছে, 6000 এজি খরচ করে দেবো এই ব্যানের পিছনে, কেননা ভালো কিছু পাইতে হইলে তো কিছু একটা লস করতেই হয়। আর তাছাড়া আপনারা কে কি পাইছেন, কে কি এই ক্লোনের মাস্ক পাইছেন, সেটা আমাকে অবশ্যই বলবেন কমেন্টে। সো ফাইনালি এখান থেকে আমাদের ফার্স্ট ক্রেট ওপেন করলাম, দেখা যাক পাবজি এবার আমাদেরকে কি দেয়। তো আমি জানি এখান থেকে তেমন কিছুই পাবো না। তো ফাইনালি পাবজি দিল আমারে, আর ভাই 30টা ইজি কারেন্সি, সরি সিলভার দিছে পাবজি। তো সেকেন্ড ক্রেট ওপেন করলাম, দেখা যাক পাবজি এবার আমাদেরকে এখানে কি দেয়। তো পাবজি ভালো কিছু দিও পাবজি। আরে ভাই রে ভাই, 15টা সিলভার। তো এরপর দেখা যাক কি পাই আমি এখান থেকে, 3 নম্বর ক্রেট। আরে কি দিতেছে এগুলা ভাই রে ভাই, মানে ভাগ্য খারাপ হইলে কি মানুষের এত খারাপ হয়। তো 4 নম্বর ক্রেট, দেখা যাক কি পাই আমি এখান থেকে। ও ও ভাই, রোরিং ড্রাগনের মাস্ক পাইছি, আমি তো ফার্স্টে ভাবছিলাম অন্য কিছু। ও হো, যাক তবুও তো ভালো লাগলো, সিজন 5-এর এই মাস্ক তো পেয়ে গেলাম আমরা। তো সিজন 2-এর জিনিসের প্রয়োজন আমার, সিজন 2-এর জিনিসের অনেক প্রয়োজন। তো ফাইনালি এখান থেকে খোলা খোলাম এরপরের ক্রেট, দেখা যাক এরপর আমি এখান থেকে কী পাই। তো এরপর পাইলাম এখান থেকে, ও ভাই সিজন 5-এর বাগি। ও ভাই সিরিয়াসলি, মানে বেস্ট লাগছে আমার কাছে এই এক নাগারে দুইটার মতো আইটেম সিজন 5-এর পেয়ে গেছি আমি, একটা হচ্ছে বাগি, একটা হচ্ছে রোরিং ড্রাগনের এই মুখোশ। তো যদি এই মুখোশটা পেয়ে যাই ভাই রে ভাই, সিজন 2-এর রিওয়ার্ড লাগবে, সিজন 2-এর রিওয়ার্ড দাও আমারে। তো ফাইনালি কি পেলাম? ও ভাই সিরিয়াসলি, রয়্যাল বানি মাস্ক পেয়ে গেছি আমি এইটা। ও আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না সিরিয়াসলি ভাই, আর কিছু লাগবে না। সত্যি বলতে আমি রীতিমতো শক, এতগুলো আইটেমের মধ্যে এইটা যে আমি পাবো। এইটা ড্রেস তো আমার কাছে এর আগেই ছিল, তো ড্রেসের পরবর্তীতে মাস্কটা পেয়ে গেছি ভাই, আমার সত্যি অনেক 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 খুশি লাগতেছে। সত্যি বলতে ক্রিট ওপেন করার আগে থেকে আমি চিন্তা ভাবনা করছি যে হয় ওই মাস্ক আর না হয় এই মাস্ক, মানে দুইটার একটা আমি যেন পাই, আর ফাইনালি একটা পেয়ে গেছি আমি। তো এখন আরেকটা পাওয়ার পালা, দেখা যাক পাবজি কি দেয় আমাদের এখানে। এরপরের ক্রেট, দেখা যাক পাবজি এখানে আমাদের কি দেয়। তো ফাইনালি পাবজি দিল, আরে কি দিল রে ভাই, এইগুলা কি দিচ্ছে পাবজি। তো এরপর দেখা যাক এরপরের ক্রেট ওপেন করা যাক, দেখা যাক এখান থেকে কি পাই। তো ফাইনালি পাইলাম আমি এখান থেকে আবারও 30টা সিলভার। তো এখান থেকে সত্যি বলতে আমার এই আরপি পয়েন্ট তো মোটামুটি প্রায় শেষ, তো চিন্তার কোনো কারণ নাই, আমি আবারও মিশনগুলো কমপ্লিট করে আরপি পয়েন্ট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আরপি ক্রেট ওপেন করার জন্য। তো দেখা যাক এখন আপাতত এটা শেষ করি, তো দেখা যাক ফাইনালি এটা আমাদের পাবজি কী দেয়। তো পাবজি এখান থেকে আমাদের দিল হচ্ছে, আরে ভাই খালি সিলভার আর সিলভার, তো আচ্ছা এটা বাদ দেন, আর এখান থেকে ইস্যু দিয়ে স্পিন করবো তার কোনো মানেই হয় না। তো এখান থেকে আমি পরবর্তীতে আবারও আরপি মিশন কমপ্লিট করে এখানে আবার আসছি, এখান থেকে 5 UC লাগে, তো 5 UC তো মোটামুটি একটু কম, তার জন্য 5 UC খরচ করলাম, দেখা যাক এখান থেকে আমি কী পাই, ভালো কিছু দিও রে ভাই।
তো এবারও পাইলাম এখান থেকে নর্মালি 15টার মতো সিলভার, তো ভালো কিছু হয়তো আর পাবো না। তো নেক্সট টাইম দেখা যাক পাবজি ভার আমাদেরকে এখান থেকে কি দেয়। তো ফাইনালি পাবজি আমাদেরকে দিল হচ্ছে, ও ভাই রে আমি ভাবছি M416। তো এবার আর আশা নাই, তো এবার যা যা ছিল সবগুলোই প্রায় শেষ করে ফেলছি। তো এখন হচ্ছে দেখি আমাদের এই M16 স্কিনটা কেমন। তো সিজন 2 এর M16 তো ফাইনালি অনেক বেশি রেয়ার। হ্যাঁ এটা সত্যি, এটা অনেক বেশি রেয়ার, অনেক 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 রেয়ার এটা আইটেম। তো কেননা সিজন 2 এর আইটেম বলে কথা, একদম ফার্স্ট রয়্যাল পাস পাবজিতে। তো এরপর দেখা যাক পাবজি আমাদের এখানে কি দেয়। তো লাস্ট ক্রিয়েট মেবি এইটা আমার, আর তো নাই মেবি না, আরও আছে দেখা যাক এরপর আমি এখান থেকে কী পাই। তো না থাকলে কী হবে, আমি আবারও আরপি পয়েন্টগুলো মিশনগুলো কমপ্লিট করে আবারও নিয়ে আসবো। তো এখান থেকে আমি আবারও কিছু আরপি মিশন কমপ্লিট করে কিছু পয়েন্ট নিয়ে আবার আসছি, মানে বারবার আসছি আর কি। তো এরপর দেখা যাক পাবজি এবার আমাদের কী দেয়। আরে ভাই 20টা সিলভার দিছে এবার আমাকে। তো এইটা হচ্ছে আমাদের একদম লাস্ট ক্রিট ওপেনিং, দেখা যাক পাবজি এবার আমাকে কি দেয়। তো ভাই ভালো কিছু দিও রে। আরে আরে মাত্র 15টা দিছে। তো এখন দেখবো হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমরা কী কী পাইছি বা কী কী পাইলাম। তো সত্যি বলতে আমি অনেক হ্যাপি আমি এখান থেকে এই মুখোশটা পাইছি। দেখেন এইটা হচ্ছে আমাদের এই ড্রাগন রোরিং ড্রাগন মাস্ক। তো এইটা তো তেমন খুব একটা কাজের আসবে না, আমার কাজে আসবে না, জাস্ট পাইছি। আর এখান থেকে এইটা ভাই কাজে আসবে সিরিয়াসলি, রয়্যাল বানি মাস্ক। তো এইটা ড্রেসটা ভাই সত্যি বলতে আরও জোস লাগছে আমার কাছে। তো এখান থেকে এই হচ্ছে আমার ড্রেস, এই ড্রেসটা আমি অনেকদিন আগে পাইছি, এই হচ্ছে এই ড্রেস। আর শোস বা জুতা যে কোনো একটা পরালে হবে, এইরকম কালারের জুতা আমার কাছে মোটামুটি অনেকগুলো আছে। তো এখান থেকে দেখেন এই যে এইটা পরলে মোটামুটি ঠিকঠাক লাগে। তো ফাইনালি পুরো স্যুট মানে পুরো সেটটা আমার হয়ে গেছে এখান থেকে রয়্যাল বানির। তো এখান থেকে আমাদের M16 স্কিনটা দেখে দেখা যাক M16 কোনটা পাইলাম। তো M16 হচ্ছে এখান থেকে এই যে সিজন 2 এর সিফি M16A4। তো ফাইনালি এইটা পাইছি। আর এখান থেকে পাইছি কোনটা, বাঘির স্কিন দেখা যাক, বাঘি 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 এ হচ্ছে বাঘি। তো এই স্কিনটা পাইছি আমাদের সিজন 5 এর। তো এইগুলো জিনিস হচ্ছে আমি এখান থেকে পাইছি মোটামুটি 6000 এজি কারেন্সি ফুরিয়ে, আর হচ্ছে কিছু প্রায় 8-10-11টার মতো আর ক্রিকেট ওপেন করে। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। তো আপনারা কী কী পাইছেন সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি নর্মালি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে এইরকম আরও টুকিটাকি ইন্টারেস্টিং ভিডিওর জন্য হলেও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলটি। তো রীতিমতো শেষ করতে হচ্ছে আজকে এখানে, আর অবশ্যই ফেসবুক পেজতে ফলো দিয়ে আসবেন, কেননা প্রত্যেকটা ভিডিও এখান থেকে ফেসবুক পেজেও শেয়ার করা হয়। তো আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। সত্যি বলতে ভাই এই ড্রেসটা এত বেশি রেয়ার এবং এত বেশি ভালো লাগে আমার কাছে। তো ফাইনালি আমিও পেয়ে গেছি এই রয়্যাল বানির সেটটা। তো ফাইনালি আজকে এখানে শেষ করতে হচ্ছে। তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। See you, bye bye.